দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দ্রুতগতির বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া। চীনের সহায়তায় কয়েক বিলিয়ন ডলারের এই প্রকল্পকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। বুলেট ট্রেন হুসে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 350 কিলোমিটার। এই ট্রেনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বান্দং শহর যেতে সময় লাগবে মাত্র 45 মিনিট, দূরত্ব 140 কিলোমিটার। আগে এই দূরত্ব যেতে সময় লাগত 3 ঘন্টা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, জাকার্তা বান্দং বুলেট ট্রেন এদেশের যোগাযোগ ব্যবস্থার একটি মাইল ফলক স্বরূপ। এটি এদেশের গণপরিবহনের আধুনিকীকরণের প্রতীক। এর মাধ্যমে দেশের অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপিত হবে। প্রেসিডেন্ট আরও জানান, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন একবারে 601 জন যাত্রী পরিবহন করতে সক্ষম।